এইবার আর লুকিয়ে থাকার দিন শেষ, তুমি আর আমি এখন স্বাধীন, আর চিঠিতে ভালোবাসা হয় এখন। এবার ভিডিও কলে আমার তুমি নিজে বলো কোন লোকটা চিঠিতে ভালোবাসবে এখন, ভিডিও কল এখন, স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রামে যুগে কোন লোকটা আমাকে চিঠি লিখে পাঠাবে তোমার নিজেরও বলো, তুমি নিজেই তোমার বিচার কি বলে বলো এবার, আমাকে কে চিঠি লিখবে আমাকে? ও তো বলছে এগুলো আগে চলতো চিঠি লেখা লাগে যখন মোবাইলে দিন ছিল না, এখন ও বলছে ও বিবাহিত, পরের সপ্তাহে আমার বর বাড়িতে থাকবে না, দেখা হচ্ছে পরের সপ্তাহে, তার মানে ওর বর যখন বাড়িতে থাকবে না বাড়ি কই বাড়ি কই তখন ও এই জায়গাটা অ্যাড্রেস কি লিখছে দেখি, অ্যাড্রেস তো তুমি জানো না, অ্যাড্রেস আমি জানি না, যদি এটাতে একবার হাত যায় বলে দিলাম আমি, আমার ভালো লাগছে না ভাই, চিঠি নিয়ে লাগছে চিঠি 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 হা নে হা 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 খালাম এটা হা, তুমি বার করে বললাম তুমি এটা ছিঁড়বা না, কি করবা লাম এটা দিয়ে, আমি তোমাকে পাঠাচ্ছি নাও লিখে নাও, কার না কার সোনার উপর আল বাল কোন সোনা আল কোন উপর নিলে ছিঁড়ে দিলে তুমি এটা ছিঁড়ো না, মানে ছিঁড়ে দিলে এটা আমি আমার বাবাকে দেখাবো এটা, ছিঁড়ে টুকরা টুকরা করে দিলাম, এই টুকরা টুকরাটাই আমি আমার বাবাকে দেখাবো, ভাঙা মনে জোড়া লাগাবে আর কোনো কিছু করার আছে, থাক আমি কাঁদতে হবে না, থাক প্র্যাঙ্ক ছিল, আসো প্র্যাঙ্ক ছিল এটা আর কিচ্ছু না, এই লাভ লেটারটা এটা আমার রূপা একটা কাল্পনিক চরিত্র, সোনা একটা কাল্পনিক চরিত্র, বাস্তবিক ভাবে সোনার সাথে রূপার কোন লেনদেন নাই, হ্যাঁ হতে পারে সেটা সোনার দোকানে জুয়েলারি দোকানে সোনার সাথে রূপার লেনদেন আছে, তাছাড়া আমাদের এখানে সোনার উপর কোনো কাহিনী নাই, আমার নাম সোনা না, আর আমার যে এখানে কাল্পনিক চরিত্র রূপা নামে কেউ নেই, মোবাইলটা নিয়ে আসি তুমি একটু ঘুরে তাকাও, কিচ্ছু করার নেই, তুমি আমাকে গত যে প্র্যাঙ্কটা করছিলে তার উপরে আমার মাথায় একটা প্রচন্ড প্রেসার ছিল, প্রচন্ড প্রেসার, তুমি একটু এখন দয়া করে বাইরে যাও, আজকে আমি মোবাইলটা খুব ভয়ঙ্কর জায়গায় লুকাইছি আমি দেখাতে পারবো না, তুমি আসো, মঞ্জুলিকা মঞ্জুলিকা এ কি হলো, কত খারাপ তুই, খারাপের কি আছে, আমি তো বললাম তোমাকে প্র্যাঙ্ক করছিলাম, কত খারাপ তুই, মঞ্জুলিকা রাগ করেছে, যাই হোক
যাই হোক নোংরা স্টোরি, একটা নোংরা স্টোরি লিখছিস তুই। তুই অন্যরকম প্র্যাঙ্ক করতে পারতি আমার উপরে, যে হ্যাঁ তুমি ভালোবাসা হেন তেন গিয়ে লিখতে পারতি। তুই একটা নোংরা স্টোরি লিখছিস, একটা বিবাহিত মহিলা, একটা প্রেগনেন্ট, ছি 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 ছি। কেপছে আজকে কি বল নিয়েছিলাম, ধমকাদার প্র্যাঙ্ক করব উপরে। তুই ভালোবাসার কথা দিয়ে লিখতে পারতি, আমার বক্তব্য একটাই, ভালোবাসার কথা দিয়ে লিখতে পারতি। একটা প্রেগনেন্ট মহিলা, একটা কি সব নোংরা একটা কাহিনী লিখছিস তুই, যেটা যেটার সাথে মানে কোনো ভাবে অ্যাকসেপ্ট করা যায় না। আরে ওটা লিখছি এই জন্যই যাতে ক্লাইম্যাক্সটা ভালো হয়, আর কিছু নয়। ওটা আইডিয়া করে লিখতে হয়েছে, কত খারাপ তুই। আমি এখন এখান থেকে উঠে চলে আসবো।